মাত্র 400 টাকা বাজেট করে চট্টগ্রাম শহর থেকে কাপ্তাই লেকশোর রিসোর্ট সুইমিং পুল থেকে ঘুরে আসতে পারবেন, ওইটাই দেখাবো আজকের এই ভিডিওতে। ফার্স্টে চট্টগ্রামের বহদ্দারহাট মোড়ে চলে আসি, এখান থেকে কাপ্তাই লিচু বাগান যাওয়ার ডাইরেক্ট বাস পাওয়া যায়, এবি ট্রাভেল বাস, এগুলোতে করে জনপ্রতি 80 টাকা করে নেয়। বাস কাউন্টারটা হচ্ছে চকবাজার থেকে বহদ্দারহাট আসার মুখে, ওনাদের কাউন্টার থেকে 15 মিনিট পর পরই একটা একটা বাস ছাড়ে। যাই হোক, আমরাও 80 টাকা দিয়ে টিকিট কেটে কাপ্তাইয়ের উদ্দেশ্যে রওনা দিই। বাসটা আমাদেরকে কাপ্তাই লিচু বাগান বাজারে এনে নামাই দেয়। এরপর বাজার থেকে একটা লেকশোর রিসোর্ট যাওয়ার জন্য সিএনজি ঠিক করে 300 টাকা দিই, একটা সিএনজিতে 5 জন বসতে পারবেন, জনপ্রতি ভাড়া পড়বে 60 টাকা করে। আচ্ছা, আর একটা কথা, আমি রিসেন্টলি এত পরিমাণ রোদের মধ্যে ট্যুর করতেছি, আমার চুলের অবস্থা প্রায় 12টা। এরপর ফেসবুক অনেক ঘাঁটাঘাঁটি করার পর একটা হেয়ার অয়েল চোখে পড়ে, এটা ছেলেদের জন্য বেস্ট একটা উপায়, বিশেষ করে যারা রোদে থাকেন, মাথার মধ্যে খুশকি হয় এবং চুল পড়ে যায়, তাদের জন্য বেস্ট একটি সমাধান। এটি সম্পূর্ণ ন্যাচারাল উপাদানে তৈরি, ব্যবহার করলেই বুঝতে পারবে। কাপ্তাই লিচু বাগান থেকে লেকশোর রিসোর্ট যাওয়া পর্যন্ত সেনাবাহিনীতে 4টা চেকপোস্ট সামনে পড়বে। লেকশোর রিসোর্টে ঢোকার আগে 100 টাকা দিয়ে সিএনজির জন্য একটা টিকিট কাটতে হবে। রিসোর্টের সামনের মাঠে এসে আমরা গাড়ি থেকে নেমে যাই, মাঠটাও অনেক সুন্দর, এখানে ছবি তোলার জন্য অনেক কিছুই আছে। মাঠের এক পাশ থেকে কাপ্তাই লেকের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়, মাঠের এক পাশে এখানকার কিছু স্থানীয় লোকজন তাজা ফলমূল বিক্রি করতেছে, এগুলো তুলনামূলক অনেকটাই সস্তা। আর আমি এখানে যতবারই আসি ততবারই আমাকে এই জিনিসটা গিফট করে, এটা হচ্ছে ওনাদের ব্যবসায়িক পলিসি, আমি এই সুযোগ হাতছাড়া করি না। এরপর সুইমিং পুলের মধ্যে যখনই ঢুকতে যাই তখনই শুনি যে সুইমিং পুলটা নাকি 2 দিনের জন্য বন্ধ, আমি একটা জিনিস ভুল করছি, আসার সময় ওনাদের পেজ থেকে নাম্বার নিয়ে কল দিয়ে আসা উচিত ছিল। যাই হোক, এখানে আমি কিছুদিন আগে একবার আসছিলাম, এখানে পার ঘন্টা সুইমিং হচ্ছে 250 টাকা করে, মানে 1 ঘন্টা সুইমিং করার জন্য 250 টাকা দিয়ে টিকিট নিতে হবে। এরপর সুইমিং শেষ করে আপনারা এখান থেকে একটা সিএনজি নিয়ে লিচু বাগান যাবেন, লিচু বাগান থেকে বাসে করে চট্টগ্রামের দিকে রওনা দিবেন, এরকম করে আসলে আপনাদের জনপ্রতি 700 টাকা দিয়ে হয়ে যাবে। আমরাও সবাই মন খারাপ করে একটা সিএনজি নিয়ে কাপ্তাই লিচু বাগানের দিকে রওনা দিই, কিন্তু মনে মনে ভাবতেছি এত দূর থেকে এখানে আসার পর যদি কিছু না দেখে চলে যায় তাহলে তো পুরো টাকাটাই লস, তাই চিন্তা করলাম আজকে রাতে এখানে থেকে যাবো। সেই জন্য ফার্স্টে নিঃস্বর্গ রিসোর্টের দিকে যাই, এখানে রিসোর্টের দাম দেখতেছি অনেক বেশি, প্রায় 5,000 টাকা থেকে 7,000 টাকা পর্যন্ত। আমি যে রকম গরিব, আমার ফলোয়ার্স সহ গরিব, তাই আমাদের কম দামি রিসোর্ট গুলো খুঁজতে হবে। এরপর চলে আসলাম প্রশান্তি রিসোর্টে, এখানে রিসোর্ট গুলোর দাম হচ্ছে 2,500 টাকা করে, আমরা দরদাম করে 2,000 টাকা দিয়ে এক রাতের জন্য একটা রিসোর্ট। রিসোর্ট গুলো অনেক পুরানো, চাইলে এক রুমের মধ্যে 4 জন অথবা 5 জন থাকতে পারে। রিসোর্টটা একদম লেকের পাশে, চাইলে এখানে বসেও আড্ডা দিতে পারবে, অনেক সুন্দর এবং মনোরম একটা পরিবেশ ছিল। এখানে রাতে ক্যাম্প করারও জায়গা আছে, চাইলে রাতে ক্যাম্পিং করেও থাকতে পারে। আমরা বিকেল বেলা পুরো রিসোর্টটা ঘুরে দেখি, এরপর রাতের বেলা সবাই মিলে একটা জালমুড়ি পার্টি করি। আর রাতের খাবারের কথা যদি রিসোর্টের হোটেলে বলে দিয়ে আসেন তাহলে ওনারা রাতের খাবার গুলো প্যাকেট করে রিসোর্টে পাঠাই দিবে। রাতের বেলার খাবারের মধ্যে থাকে ডাল, আলু ভর্তা এবং মুরগির মাংস, জনপ্রতি বিল আসে 220 টাকা করে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের রিসোর্ট থেকে লেকের অনেক সুন্দর একটা ভিউ দেখা যায়। এরপর সকালে নাস্তা করার জন্য আমাদের রিসোর্টের হোটেলে চলে যায়, জনপ্রতি সকালের নাস্তার বিল আসে 120 টাকা করে। নাস্তা শেষ করে আমরা সবাই লেকের মধ্যে একটু কাইকিং করতে যাই, কাইকিং বুট গুলোতে 2 জন করে বসা যায়, ঘন্টায় 200 টাকা করে। এই মুহূর্তটা ছিল অনেক দারুণ, এত বড় একটা লেকের মধ্যে কাইকিং করার মজাটাই আলাদা, কিন্তু তখন বেশি রোদ থাকার কারণে তেমন ঘুরতে পারি না। সব ঘোরাঘুরি শেষ করে আমরা রিসোর্ট থেকে বের হয়ে যাই, রিসোর্টের গেট থেকে একটা 170 টাকা দিয়ে সিএনজি নিয়ে কাপ্তাই লিচু বাগানের দিকে রওনা, লিচু বাগানে এসে আবারও সেম ব্যাপার 80 টাকা দিয়ে টিকিট কেটে ফেলে। এরপর গাড়িতে উঠে চট্টগ্রামের দিকে রওনা দিই। আমাদের এই ট্যুরে জনপ্রতি 1,100 টাকা করে খরচ হয়, আমরা চাইলে বন্ধুরা সবাই মিলে আমাদের মতো এরকম একটি ট্যুর দিতে পারে।